মৌসুম শুরুর আগেই এবার রাজধানীতে বেড়েছে ডেঙ্গু মশার উপদ্রব। নগরীর অন্তত 20টি এলাকাকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকায় দ্রুত মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু না করলে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলছে সংস্থাটি। তবে সিটি কর্পোরেশন জানিয়েছে সমন্বিতভাবে আগেভাগেই এডিস মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গেল বছর পুরো এপ্রিল মাস জুড়ে যেখানে মাত্র 3 জন রোগী ভর্তি হয়েছিলেন, সেখানে এবছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 16 জন। বর্ষা মৌসুম শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে এডিস মশার ডিম ও লার্ভা বিস্তারের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার গেল বছরের তুলনায় লার্ভার ঘনত্ব বেশি, ফলে চলতি বছর ব্যাপক আকারে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। যে পরিস্থিতি আমাদের হাসপাতালগুলো কিন্তু প্রস্তুত আছে, আমরা মনে করি যে রোগীর সংখ্যা কম থাকে, ম্যানেজ করা খুব সহজ হয়। মশকের প্রজনন ক্ষেত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে জরিপটি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন চিহ্নিত এলাকাগুলোয় লার্ভা নিধনে এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। এবার লার্ভা নিধনে যুক্তরাজ্য থেকে আনা একটি বিশেষ ট্যাবলেটও ব্যবহার করা হচ্ছে। মসকিটো ব্রিডিং এর যে হটস্পটগুলো আছে সেই হটস্পট ধ্বংস করে দিচ্ছি, যতগুলো জলাশয় আছে প্রত্যেকটা জায়গায় আমি গাপ্পি মাছ ছেড়ে দিচ্ছি, লার্ভাগুলোকে এরা খেয়ে ফেলে। পানির মিটারের ভিতরে আমরা নোভালিরন বলে একটা ট্যাবলেট আছে, ট্যাবলেট আমরা দিচ্ছি, স্লো রিলিজ টাইপ একটা ট্যাবলেট যেটা কার্যকারিতা থাকে 3 মাস। বাসার আশপাশ ও নগর পরিষ্কার রাখলে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ, এজন্য নগরবাসী, সিটি কর্পোরেশন এবং জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। সমস্ত কিছু খালের ভিতরে, ড্রেনের ভিতরে ফেলছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, পানি আটকে যাচ্ছে, মশা তৈরি হচ্ছে। আমরা খালের ভেতর থেকে জাজিম পেয়েছি, সোফা পেয়েছি, যদি মানুষ সচেতন হয় তাহলে সম্ভব হবে এই মসকিটো কন্ট্রোল করার। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থানে থেকে এই কাজটিতে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু এই মশক নিধন, মশকের প্রজনন স্থল ধ্বংস করে দেয়া এবং সামগ্রিকভাবে যে ব্যবস্থাপনাটি, মশক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা, সেটি আমি মনে করি যে অনেক বেশি গতিশীল হবে। ডেঙ্গু রোগের চিকিৎসায় এবছর ঢাকায় 41টি সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং 8 বিভাগে 72টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।